সবার আমি সবার সবার কাছে এই আবেদন জানাবো যে সামাজিক অনুষ্ঠান হোক, রাজনৈতিক অনুষ্ঠান হোক, অন্য যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা চলি। আমরা আমাদের তো অবশ্যই চেষ্টা করব, আজকে আমাদের নিজেদের মন্ত্রণালয়ের মধ্যে আমাদের আলাপ আছে, আগামীকাল নির্ধারিত বৈঠক আছে আমাদের যে কোভিড-19 সংক্রান্ত যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের ধারণা ছিল মার্চে গিয়ে আমাদের বাড়বে, কিন্তু এখন এই জানুয়ারির গোড়াতেই বাড়তে শুরু করেছে, কাজে আমাদের যে পরিকল্পনা তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। আর তার সঙ্গে হয়তো একটু অসুবিধা হতে পারে যারা 12 বছরের কম বয়সী, সেই বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেব।